বারুইপুর পূর্বের শ্রদ্ধেয় বিধায়ক শ্রী নির্মল মণ্ডল, বিমানবাবু, মনীষবাবু, অরূপবাবু, আমার বোন ফিরদৌসী বেগম জীবনবাবু এবং বারুইপুর বিধানসভা কেন্দ্রে এবং বারুইপুর পৌরসভা অঞ্চলে এবং সমগ্র যাদবপুর কেন্দ্রের বহু অন্যান্য নেতৃবৃন্দ, কিন্তু সর্বোপরি আমার সামনে যারা বসে আছেন নিচে এবং ওপরে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ, যেটা অরূপবাবু এখনই বলে গেলেন, আমরা কিন্তু সবাই কর্মী। আমাদের একজন নেত্রী সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা সকলে তৃণমূল কংগ্রেসের সৈনিক। বাংলা থেকে দিল্লির দিকে একটা নতুন অভিযান শুরু হয়েছে, বাংলা থেকে আমরা গিয়ে দিল্লির মসনদ দখল করব এবং সেই যুদ্ধে আমরা সকলে সৈনিক, আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এবং 42 জনকে জিতিয়ে আমরা দিল্লির সংসদে যাব। আমাদের প্রতিদ্বন্দ্বীরা আপনাদের প্রশ্ন করতে পারবেন যে আপনার প্রার্থী কে, আমি কে। আমি আজকে যখন কলকাতা থেকে বারুইপুরে আসছিলাম, আমি পার হলাম কোদালিয়া মালঞ্চ। আমার পরিবারের 30 পুরুষ, 30 প্রজন্ম এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, এই বারুইপুর এলাকার মানুষ, যারা আমার পূর্বপুরুষ ছিলেন, যেমন গোপীনাথ বসু, তারা সকলে সেই সুলতান হোসেন শাহর আমল থেকে বাংলার জন্য উন্নয়নের কাজ করে গিয়েছেন। তারা অনেক উপাধি পেয়েছিলেন। আপনারা জানেন এখানে কাছেই একটি জায়গা আছে যার নাম সুবুদ্ধিপুর, তিনিও আমার পূর্বপুরুষ, তিনি একটা উপাধি পেয়েছিলেন সুলতানের কাছ থেকে, সুবুদ্ধি খান। আরেকজন উপাধি পেয়েছিলেন পুরন্দর খান। এই কোদালিয়া নামটা কোত্থেকে এলো? একটা মস্ত বড় সম্মেলন হয়েছিল কয়েকশো বছর আগে, তখন এই পুরন্দর খান একটি বিরাট পুকুর কেটেছিলেন সাধারণ মানুষের জন্য এবং সেই সব কোদাল যেখানে রাখা হতো সেই জায়গাটির নাম হয়েছিল কোদালিয়া। আপনারা জানলেন যে আমার ঠাকুরদাদার বাবা জানকীনাথ বসু কিছুদিনের জন্য বলতে পারেন বিদেশে চলে গিয়েছিলেন। বিদেশটা কি খুব দূর নয়, উড়িষ্যা, কারণ এখান থেকে উনি কটকে গিয়েছিলেন উড়িষ্যায়। তাই জন্য আমার ঠাকুরদাদা শরৎচন্দ্র বসু এবং যিনি যার মেজদাদা ছিলেন সেই সুভাষচন্দ্র বসু, দুজনেরই কিন্তু কটকে জন্ম, একজন 1889 সালে, একজন 1897 সালে, কিন্তু তারা উড়িষ্যা গিয়েছিলেন বলে 25 বছরের জন্য তারা বাংলাকে ভুলে যাননি। তারা ফিরে এসে বাংলায় এসে বাংলায় ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। তাই আপনারা বলবেন যে আমি আমার পড়াশোনার কাজের জন্য, গবেষণার কাজের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, সেখানে পড়াশোনা করিয়েছি এবং সেখানে আমি পড়াই, সেখানে আমি পড়িয়েছি। আপনারা বলতে পারবেন সাধারণ মানুষের কাছে গিয়ে যে আপনাদের একজন প্রার্থী, তিনি চেষ্টা করেছেন যেন বাংলার মর্যাদা, ভারতবর্ষের মর্যাদা বিশ্বের দরবারে আরো উচ্চমানের হয়ে ওঠে। কিন্তু আমি আপনাদের কাছে অঙ্গীকার করছি যে যে কোনো মানুষের জনসেবামূলক কাজের জন্য এবং জনকল্যাণের জন্য একটি ক্ষেত্র প্রয়োজন হয় এবং সেই ক্ষেত্র আমি বেছে নিয়েছি এই যাদবপুর এলাকা এবং সেখানকার সমস্ত মানুষ, বিশেষ করে বারুইপুরের মানুষ। এবং আজীবন আমি আপনাদের শিক্ষার জন্য, আপনাদের স্বাস্থ্যের উন্নতির জন্য কাজ করে যাব। আমি সাংসদ হই বা না হই, থাকি বা না থাকি, আমি আপনাদের সঙ্গে থেকে আপনাদের উন্নয়নের কাজ করব। কেন আমি যাদবপুর কেন্দ্রকে আমার জনসেবামূলক কাজের জন্য বেছে নিয়েছি তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই যাদবপুর কেন্দ্র থেকে প্রথম জিতে সাংসদ হয়েছিলেন 30 বছর আগে 1984 সালে। আজ আমার খুব গর্ব যে 30 বছর পরে তিনি আমার ওপর আস্থা রেখেছেন, তিনি বলেছেন যে আমাকে এই যাদবপুর কেন্দ্রের প্রতিনিধি হতে হবে। আমার দিদি আমাকে বলেছেন যে তার কাজ আমাকে চালিয়ে নিয়ে যেতে হবে, আমি তাই জন্য গর্বিত আপনাদের পাশে এসে আমি দাঁড়িয়েছি। তাছাড়া আমার মা, আমার মাকে আপনারা 3-3 বার জয়ী করেছিলেন 11-12-13 লোকসভায়,
আপনারা জানেন কিভাবে তিনি আপনাদের জন্য কাজ করেছেন, আপনাদের কত কষ্ট ছিল, পানীয় জলের কষ্ট, এক্ষুনি আর্সেনিক দূষণের কথা বললেন, সেই প্রথম 1996 সালে দিল্লি শুনল যে বারুইপুরে আর্সেনিক এর সমস্যা রয়েছে পানীয় জলে। উনি পানীয় জলের জন্য চেষ্টা করেছিলেন, বিদ্যুতের জন্য চেষ্টা করেছিলেন, রাস্তাঘাটের জন্য চেষ্টা করেছিলেন, এবং যেহেতু আমার মতো মাও শিক্ষার জগতের মানুষ, তাই প্রত্যেকটি স্কুল কলেজের জন্য চেষ্টা করেছিলেন, এবং আমাদের সংখ্যালঘু ভাই বোনেদের জন্য অনেক কাজ করেছিলেন, মাদ্রাসাকে সাহায্য করেছিলেন, সমর্থন করেছিলেন, এখানে কবরস্থান আছে সেগুলিও যেন সুন্দরভাবে রাখা হয় তার জন্য সাহায্য করেছিলেন। এবং যেহেতু আমি 30 প্রজন্ম আমার বাবার দিকে এই এলাকার মানুষ, এবং যেহেতু আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার মা কৃষ্ণা বসু আপনাদের জন্য কাজ করেছেন যাদবপুরে, তাই আমি আপনাদেরই মানুষ এবং আপনাদের উন্নয়নের জন্য কাজ করে যাব। আমি খুব বেশি প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না, আমি সব রকম উন্নয়নের কাজই করব। এখনই একটি চিঠি পেলাম যে এখানে অনেক ক্ষুদ্র কুটির শিল্প গড়ে তোলা যায়, সেসব কাজ আমি নিশ্চয়ই করব। এত ভালো সবজি, এত ভালো ফল, এত ভালো ফল এখানে পাওয়া যায়, এখানে হয়তো ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি হতে পারে। আমি জানি বিমানবাবু, নির্মলবাবু এরা ইনফ্রাস্ট্রাকচারের কাজ করে চলেছেন, নতুন রাস্তাঘাট, নতুন উড়ালপুল, কলকাতার সঙ্গে কিভাবে সংযোগ বাড়ানো যায় এবং কলকাতার মাধ্যমে এশিয়ার সঙ্গে কিভাবে ভালোভাবে যোগাযোগ করা যায় সেই সব কাজ করেছেন। আমি এবং কথা দিচ্ছি আমি নির্মলবাবুকে যে যা সব উন্নয়নের কাজ তিনি বারুইপুর পূর্বের জন্য করতে চান সমস্ত সাহায্য আমি করবো। যাদবপুর এলাকার যাদবপুর মানুষের উন্নয়ন করতেই হবে, কিন্তু কেন আমাদের দিল্লি যাওয়া প্রয়োজন? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে একটা কর্মযজ্ঞ শুরু হয়েছে পৌনে 3 বছর ধরে, কিন্তু আমাদের উন্নয়নের কাজে বারবার দিল্লি থেকে বাধা দেওয়া হচ্ছে। এই যে ইউপিএ 2 সরকার, এই কংগ্রেস সরকার, তারা 74,000 কোটি টাকা সুদ বাবদ কেটে নিয়ে চলে যায় আর কোনো সাহায্য করে না। কিন্তু যেদিন 16ই মে আমরা প্রায় 42 জন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ের ভয়ে দিল্লির সংসদে যাব, সেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ আর কেউ রোধ করতে পারবে না, বাংলার উন্নয়নে কেউ পারবে না। আমরা কারোর ক্রীতদাস নই, আমরা সাধারণ মানুষের ক্রীতদাস, আমরা কৃষকের ক্রীতদাস, আমরা বাংলার শ্রমিকের ক্রীতদাস, এবং আমরা আদায় করে নিয়ে আসবো, ছিনিয়ে আনবো, এটা আমাদের অধিকার, এটা আমাদের হক। তাছাড়া সারা ভারতবর্ষের হিন্দুস্থানের রাজনৈতিক পরিস্থিতি খুবই আজকে গুরুতর। আমাদের এমন একটি কেন্দ্রীয় সরকার গড়তে হবে যে কেন্দ্রীয় সরকারের প্রতি সমস্ত ধর্মের, সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের আস্থা রয়েছে, যে কেন্দ্রীয় সরকার সকলকে সমান অধিকার দিতে পারে। আমি নেতাজির আদর্শে বিশ্বাস করি, হিন্দু মুসলমান শিখ ইসাহির ঐক্যে এবং সম্প্রীতিতে বিশ্বাস করি, আমাদের প্রতীকের কথা ভুলবেন না, আমাদের জোড়া ফুল কাজী নজরুল ইসলামের কবিতায় ভাষায় একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। আমি সেদিনই এখানে মাদ্রাসার মাস্টার মশাইদের সঙ্গে কথা বলে গিয়েছি, তাদের আমি বলেছি যে আমাদের মৌলানা আবুল কালাম আজাদ যিনি প্রথম শিক্ষামন্ত্রী হয়েছিলেন, তিনি তার আব্বার কাছে কোরআন পাঠ করেছিলেন, তিনি মাদ্রাসা মাক্তাবে পড়াশোনা করেছিলেন, বিরাট পণ্ডিত হয়ে উঠেছিলেন। তাই জন্য মাদ্রাসা সন্ত্রাসবাদ গুড়িয়ে ফেলবেন না, আমাদের খুব ভালো ভালো মাদ্রাসা আছে অন্যান্য স্কুল কলেজের মতন, সেগুলোকে আমি সাহায্য করব, সমর্থন করব, ইসলাম এবং আধুনিকতার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, তার মধ্যে সামঞ্জস্য সমন্বয় তৈরি করেছেন আমাদের সমস্ত বাংলার মুসলমান মনীষী। আমরা হিন্দু মুসলমান ঐক্য, হিন্দু মুসলমান সম্প্রীতির ভিত্তিতে কেন্দ্রীয় সরকার যাতে গঠিত হয় সেটা আমরা দেখব। আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী অবশ্যই সিপিএম, যে সিপিএম 34 বছর ধরে এই বাংলাকে উচ্ছন্নে দিয়ে গিয়েছে, তারা কোনো কাজ করেনি, তাদের একটা অচলায়তন সৃষ্টি করেছিল, তাদের অকর্মণ্যতার সঙ্গে আপনারা বলবেন মানুষকে তুলনা করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের 34 মাসে উন্নয়নের কর্মযজ্ঞের কথা। এবং আপনারা অনেক সন্ত্রাসে ভুগেছেন, আমি জানি আপনাদের কত কষ্ট করে লড়াই করতে হয়েছে যখন আমার মা আপনাদের পাশে ছিলেন। আমি টালিগঞ্জে যখন অরূপবাবুর এলাকায় কর্মী সভা করতে গিয়েছিলাম তখন দেখলাম যে যতীন দাসের প্রতিকৃতি, যতীন দাস একজন বিরাট বিপ্লবী ছিলেন, 2 মাস ধরে অনশন করে তিনি প্রাণত্যাগ করেছিলেন লাহোর জেলে, এবং
তার এখানে শবদেহ নিয়ে সুভাষচন্দ্র গিয়েছিলেন এবং বাড়িতে এসে বলেছিলেন আমার ঠাকুমাকে যতীন দাসের অস্থি ভালো করে সাবধানে রেখে দেবেন। আমরা বাঙালি মহিষীদের, বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের, বাঙালি শহীদদের, হিন্দু মুসলমান সব শহীদদের, আজাদ হিন্দ ফৌজের, তাদের আমরা শ্রদ্ধা করি। আমরা বিদেশের লেনিন স্টালিনের অনুগামী আমরা নই। এবং তৃণমূল কংগ্রেসের অনেক শহীদ আছেন এই যাদবপুর কেন্দ্রে, তাই কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে হয় মোদের অস্থি দিয়ে এই চলবে দেশে আবার বজ্রা নল। তাই জন্য তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হলে আপনাদের নিয়মানুবর্তী হতে হবে, আপনাদের ডিসিপ্লিন হতে হবে, আপনাদের একটা শৃঙ্খলাবদ্ধ দল হিসেবে গড়ে তুলতে হবে, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় চান, আমাদের সর্ব ভারতীয় নেত্রী চান। তাই মনে রাখবেন সিপিএম এর বিরুদ্ধে আমাদের কঠিন লড়াই। কংগ্রেস সম্বন্ধে বলবেন যে এইরকম দুর্নীতিগ্রস্ত সরকার 1947 পরে আর কোনোদিন হয়নি, এবং ইউপিএ 1 ভালো ছিল, ইউপিএ 2 খারাপ, এটা ঠিক নয়। সমস্ত এই যে কেলেঙ্কারি, 2G কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, কমনওয়েলথ গেমস কেলেঙ্কারি, এগুলো সব হয়েছিল ইউপিএ 1 এর আমলে, কেবলমাত্র ইউপিএ 2 এর আমলে সব কথাগুলো হুড়মুড় করে বেরিয়ে গেল। দুর্নীতিগ্রস্ত সরকার, একে ছুঁড়ে ফেলে দিতে হবে। আর দ্বিতীয়ত, এরা শুধু রাজতন্ত্রে বিশ্বাস করে। মনে রাখবেন আমাকে বলা হচ্ছে নেতাজি পরিবারের, কিন্তু আপনারাও নেতাজি পরিবারের। নেতাজি কখনো দেশ এবং পরিবার আলাদা করে দেখেননি। এবং মনে রাখবেন যে নেহরু গান্ধী পরিবারের সকলে হয়তো 40 বছর প্রধানমন্ত্রী হয়েছে। আমার বাবা ঠাকুর দাদা তারা স্বাধীনতা সংগ্রামের জন্য ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু 1947 পরে তারা কোনোদিন মন্ত্রী হননি। আমাদের কোনো ক্ষমতার মোহ নেই, আমরা কেবল মানুষের সেবা করতে চাই। আমরা ক্ষমতা লোভে আমরা কখনো রাজনীতিতে আসেনি। আমি কিছু নেব না এই রাজনীতি থেকে, যতটুকু পারি আপনাদের জন্য দেব, কারণ সেটাই হচ্ছে আমাদের আদর্শ। আর আরেকটি দল আছে, তারাও প্রার্থী দিয়েছে, তারা বলে নিজেদের সর্বভারতীয় দল, বিজেপি দল, কিন্তু তারা আসলে উত্তর ভারত আর পশ্চিম ভারতের দল, এবং তারা কিছু সিট জিতবে উত্তর ভারতে পশ্চিম ভারতে। কিন্তু মনে রাখবেন তাদের আদর্শের সঙ্গে আমাদের আদর্শের অনেক কথা। এই বাংলার মাটিতে তারা কোনোদিন শিকড় গাঁথতে পারবেন না, কারণ এই বাংলায় তৃণমূল কংগ্রেস আছে, এইখান তার মা মাটি মানুষের দল। আর মনে রাখবেন এই যে গুজরাট মডেল বলা হয়, গুজরাট মডেলটা কি? গুজরাট মডেলটা হচ্ছে আমাদের দেশে যারা 100 কোটিপতি আছে, সেটা যে কত টাকা আপনারা ধারণা করতে পারবেন না, সেই 100 কোটিপতিদের জন্য কিছু সুযোগ সুবিধা করিয়ে দেওয়া। আর আমরা যখন দিল্লিতে যাব, আমরা এই দেশের 100 কোটি বেশি মানুষের জন্য লড়াই করব, যারা খেটে খাওয়া মানুষ। আমরা তাদের দল, যারা মাথা খাটায় আমার মতো, যারা শিক্ষক, যারা স্কুলের মাস্টার মশাই তাদের দল, আর যারা গোবর খাটায়, যারা মাঠে কাজ করে, ধান চাষ করে, আমি জানি তাদের কথা, কারণ আমার জীবনের প্রথম গবেষণার কাজ হচ্ছে বাংলার কৃষক অর্থনীতি এবং কৃষক সমাজের উপরে কাজ। আমি প্রত্যেক জেলায় ঘুরেছি বাংলার, প্রত্যেক গ্রামে গ্রামে ঘুরে সেই কাজ করেছিলাম। আমরা কৃষকের দল, আমরা শ্রমিকের দল, আমরা মামাটি মানুষের দল, আমরা হয়ে উঠবো বাংলার 100 কোটি মানুষের দল, যারা মাথা খাটায় এবং যারা গতর খাটায়, যারা ফ্যাক্টরিতে কাজ করে, যারা ধান খেতে কাজ করে, তাদের দল, এবং তাদের উন্নয়নের কাজে আমি ব্রতী হয়েছি। আমি যেদিন প্রথম বড় কর্মী সম্মেলনে গেলাম দিদির সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে হঠাৎ ডেকে বললেন যে প্রার্থীদের পক্ষ থেকে আমাকে কিছু বক্তব্য রাখতে হবে বৈনালের মাঠে। সেদিন ছিল 18ই মার্চ, আর আজকে হচ্ছে 25শে মার্চ, মাত্র 1 সপ্তাহ কেটেছে। সেই দিন আমি বলেছিলাম যে 18ই মার্চ একটি শুভ দিনে আমাদের কর্মী সভা সব শুরু হলো, কারণ সেই দিন নেতাজি সুভাষচন্দ্রের আজাদ হিন্দ ফৌজ, হিন্দু মুসলমান, শিখ ইসাহি সকলে ভারত বর্মা সীমান্ত অতিক্রম করে চলো দিল্লি ধ্বনি দিতে দিতে, কদম কদম বাড়ায় যা গান গাইতে গাইতে ভারতের মাটিতে উপস্থিত হয়েছিল। এবং তারা যখন এসেছিল, তারা নিজেদের আলিঙ্গন করেছিল এবং দেশের মাটি তুলে নিয়ে তাদের গায়ে মেখেছিল, মাথায় দিয়েছিল। এবং দিল্লিতে শেষ পর্যন্ত একজন হিন্দু, একজন মুসলমান, একজন শিখকে ইংরেজরা লালকেল্লায় বিচারে বসিয়েছিল। তাদের শাস্তি হয়েছিল যে তাদের আজীবন নিপান্তর হয়ে যাবে, কিন্তু দেশের মানুষ তা হতে দেননি। যেদিন বিচারের ফল বেরোলো,
তার তিন দিনের মধ্যে ইংরেজ সরকারকে তাদের মুক্তি দিতে বাধ্য করেছিল আমাদের দেশের আপামর জনসাধারণ। এবং নেতাজি বলেছিলেন, the roads to Delhi are many and Delhi still remains our goal. দিল্লির পথ অনেক কিন্তু দিল্লি আমাদের গন্তব্যস্থল। সেই কথা আজও ঘটে। কয়েক সপ্তাহ আগে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী বিগতকালের গ্রাম থেকে যে ডাক দিয়েছিলেন সেই ডাক দিয়েই আমি আমার বক্তৃতা শেষ করব। উনি কি বলেছিলেন সেদিন? তিনি সেদিন বলেছিলেন, চলো দিল্লি চলো, চলো ভারত গড়ো। এটা বাংলার স্বার্থে, সমস্ত হিন্দুস্তান, সমস্ত ভারতবর্ষের হিন্দু মুসলমান শিখ ইসাহির স্বার্থে আমাদের দিল্লিতে গিয়ে মসনদে ক্ষমতা নিতে হবে। আমরা তৃতীয় বৃহত্তম দল তো হবই, এবং কংগ্রেস যেহেতু নিশ্চিহ্ন হয়ে যাবে বাংলায়, তো বটেই সারা দেশে একটি শূন্য স্থান সৃষ্টি হবে, এবং সেই শূন্য স্থান সারা ভারতবর্ষে পূরণ করবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সারা ভারত তৃণমূল কংগ্রেস। আমরা আমাদের ভারত হবে। একটু আগে আমার চিঠি লিখছেন এই যে পলায়নবাবু দেবব্রত মজুমদার, তার সঙ্গে আপনাদের পরিচয় হয়ে গেল আজকে। বলছিলেন যে দেশভাগের পরে, স্বাধীনতার পরে বাংলার থেকে কোনো প্রধানমন্ত্রী হতে পারেননি, কিন্তু আমি সেই স্বপ্ন দেখছি সেই দিন আর খুব দূরে নয় যেদিন আমরা আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবসে লাল কেল্লার থেকে শুনতে পাবো জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দনি। আপনারা সকলে সমর্থন করুন, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।